রাজ্যের মানুষদের জন্য বড় সিদ্ধান্ত নিতে চলেছেন রাজ্য সরকার। এই সিদ্ধান্ত কার্যকর হলে আপনারও কিছুটা হলেও উপকার হবে। বন্ধুরা, বিস্তারিত জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যদি এই চ্যানেল থেকে আগামীতে আপনার প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। আর আপনি যদি ডেলি হ্যান্ড থেকে ভিডিওটা দেখছেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন। তো চলুন শুরু করা যাক সেই নতুন আপডেটটি। বিরাট খুশির খবর শোনালেন রাজ্য সরকার, শুনলে আপনিও খুশি হবেন। রাজ্য সরকারের সমীক্ষা অনুযায়ী গ্রামের মাত্র 5% মানুষের হাতে নাগালে কম্পিউটার রয়েছে। গ্রামের মানুষের বাড়িতে বেশিরভাগ ক্ষেত্রেই কম্পিউটার নেই। কম্পিউটারের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে গ্রামের মানুষদেরকে যেতে হয় দূর দূরান্তে। এই রিপোর্ট দেখার পরই রাজ্য সরকার নতুন উদ্যোগ নিতে চলেছেন। গ্রামে গ্রামে সাইবার কেন্দ্র খুলবে রাজ্য সরকার। এখানে কম্পিউটার, ল্যাপটপ এবং প্রিন্টার থাকবে। গ্রামে গ্রামে প্রায় 3000 সাইবার ক্যাফে খোলার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার। তবে কোন কাজের জন্য কত টাকা নেওয়া হবে তা এখনও ঠিক হয়নি। কেন্দ্রগুলি খোলা হবে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের অধীনে। জানা যাচ্ছে প্রত্যেক কেন্দ্রে 2 জন করে কম্পিউটার প্রশিক্ষিত লোক নেওয়া হবে। অর্থাৎ 3000 সাইবার ক্যাফের জন্য প্রায় 6000 লোক নেওয়া হবে। তাদের বেতনও দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, যারা গ্রামে বসবাস করছেন তাদের জন্য সমীক্ষায় ধরা পড়েছে গ্রামের মাত্র 5% মানুষের হাতে নাগালে কম্পিউটার রয়েছে। বাদবাকি মানুষকে কম্পিউটারের বিভিন্ন কাজের জন্য যেতে হয় দূর দূরান্তে। এই রিপোর্ট আসার পরে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের প্রত্যেক গ্রামে বা প্রত্যেক পঞ্চায়েত এলাকায় একটি করে সাইবার ক্যাফে খোলা হবে। প্রথম ধাপে প্রায় রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন গ্রামে 3000 সাইবার ক্যাফে খোলা হবে, যেখানে 2 জন করে কম্পিউটার প্রশিক্ষিত লোক নেওয়া হবে। সেক্ষেত্রে 3000 সাইবার ক্যাফের জন্য প্রায় 6000 লোক নেওয়া হবে। তো বন্ধুরা, অবশ্যই রাজ্য সরকার যারা গ্রামের বসবাস করছেন যে সমস্ত মানুষ তাদের সুবিধার্থে সাইবার ক্যাফে খোলার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে গ্রামের মানুষকে তাদের কম্পিউটারে বিভিন্ন কাজের জন্য দূর দূরান্তে না যেতে হয়। তো অবশ্যই রাজ্য সরকারের একটি অভিনব পদক্ষেপ, যেখানে রাজ্যের মানুষই উপকৃত হবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারও উপকার হবে। তো বন্ধুরা, রাজ্য সরকারের এই যে নতুন সিদ্ধান্ত, এটা কি আপনি সমর্থন করছেন বা কী ভাবছেন? অবশ্যই এর পরিপ্রেক্ষিতে আপনি নিচে কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক করে ভিডিওটা রাজ্যবাসীর মধ্যে শেয়ার করে সকলকে ব্যাপারটা জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।